পুলিশের চাকরি প্রত্যাশী বরিশালের মেয়ে আশপিয়া ইসলামকে বসত ভিটা ও ঘর দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, প্রধানমন্ত্রীর নির্দেশের পর আশপিয়াকে ঘর দেওয়ার বিষয়ে কী অগ্রগতি হয়েছে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ইতিমধ্যে আশপিয়াকে টেকসই ঘর নির্মাণের কিন্তু তার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। গতকাল আশপিয়ার যে বর্তমানে যে অবস্থানকৃত এলাকা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আশপিয়ার পরিবারের সদস্যরা একটি জায়গা ভূমি যেটি নির্ধারণ করা হয়েছে সেটি তারা প্রাথমিক পরিদর্শন করেছেন এবং আশপিয়া ও তার পরিবারের সম্মতিতে সেই জমি তাদেরকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া তারা গ্রহণ করেছেন। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নির্দেশে তারা এমন পদক্ষেপটি নিয়েছেন এবং এর মাধ্যমে আশপিয়া যে ভূমিহীন যে জটিলতাটি তৈরি হয়েছিল পুলিশে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই সমস্যাটির অবসান ঘটবে এবং তিনি সকল আইনি প্রক্রিয়া মেনেই পুলিশে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং খুব দ্রুতই তাকে টেকসই ঘর নির্মাণ করে আশপিয়া ও তার পরিবারকে হস্তান্তর করা হবে। এবং তিনি আপনি জানেন যে এই ঘটনাটি কিন্তু দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এবং ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা আশপিয়ার এলাকা এবং আশপিয়ার যে পূর্বপুরুষ তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রকৃতপক্ষে আশপিয়া বরিশালে যেখানে বসবাস করছেন সেখানে তাদের পরিবারের কারো সদস্যের কোনো প্রকার নিজস্ব ভূমি তারা নেই, একেবারেই তারা ভূমিহীন এবং তার যিনি তার যে পূর্বপুরুষ ছিল ভোলা জেলাতে বসবাস করতো সেখান থেকে তারা দীর্ঘ কয়েক যুগ ধরে পারিবারিকভাবে বিচ্ছিন্ন এবং বরিশালেই বসবাস করেন এবং পুলিশের সকল ধরনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরেও পুলিশের যে চাকুরি বিধিমালা রয়েছে সেখানে আবেদনকৃত জেলার স্থায়ী বাসিন্দা এবং ভূমি থাকার যে বিধানটি রয়েছে এ নিয়ে কিন্তু আসলে জটিলতায় আশপিয়া কিন্তু চাকরিটি হারাতে বসছিলেন এমন সময় কিন্তু আসলে এই ঘটনাটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয় এবং পুলিশ বিভাগ বরিশাল জেলা প্রশাসন তারা কিন্তু আসলে নড়ে চড়ে বসেন এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আশপিয়া ভূমি এবং ঘর পাওয়ার মাধ্যমে এই জটিলতার অবসান ঘটছে। শ্রীনা, এ ছিল আসলে আশপিয়া ভূমি বরাদ্দ দেওয়ার সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। পুলিশের চাকরি প্রত্যাশী বরিশালের মেয়ে আশপিয়া ইসলামকে বসত ভিটা ও ঘর দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, প্রধানমন্ত্রীর নির্দেশের পর আশপিয়াকে ঘর দেওয়ার বিষয়ে কী অগ্রগতি হয়েছে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ইতিমধ্যে টেকসই ঘর নির্মাণের কিন্তু তার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। গতকাল আশপিয়ার যে বর্তমানে যে অবস্থানকৃত এলাকা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আশপিয়ার পরিবারের সদস্যরা একটি জায়গা ভূমি যেটি নির্ধারণ করা হয়েছে সেটি তারা প্রাথমিক পরিদর্শন করেছেন।